এলাকায় মূলত যে প্রধান সমস্যা বৃষ্টি, এই সময় বৃষ্টির সময় জলটা জমা, হ্যাঁ, সেই কোনো ভালো পাকা কোনো ড্রেন নেই যে জলটা বেরোনোর মতো, এইটা হচ্ছে খুব একটা বড় সমস্যা। আর তার সঙ্গে একটা সমস্যা আমাদের এই পালপাড়া এরিয়ায়, হ্যাঁ, আমাদের রাস্তাঘাটটা এখনও সেরকমভাবে আমরা মানে পাকা যে সেরকম, এই শুনছি যে রাস্তাঘাটের এত ই হয়েছে, কিন্তু সেরকমভাবে এখনও আমাদের রাস্তাঘাট আমরা এখনও পাইনি। এটা তো রাজনীতি অ্যাকচুয়ালি। সিপিএম আমল আমি দেখেছি আর তৃণমূলের আমলে আমি দেখছি উন্নতি হচ্ছে, তৃণমূলে অনেকটাই বেশি হচ্ছে উন্নতি, সিপিএমের দিয়ে উন্নতি হচ্ছে, কিন্তু এখন ভালো মন্দটা সেটা জনগণের হাতে। হ্যাঁ, আগের তুলনায় এখন দেখা যেটা দেখা যাচ্ছে যে অনেক উন্নতির দিকে বা রাস্তাঘাট বাইরে হয়তো আমাদের এরিয়ায় পাইনি, কিন্তু বাইরের দিকে মোটামুটি খারাপ না, আরও আগাচ্ছে আস্তে আস্তে। এবার আমাদের এরিয়ায় দেখাচ্ছে যে মেম্বার হয়তো তার কোনো গাফিলতি আছে যার জন্য আমরা পাইনি। জয়দেব পাল আমাদের বাড়ি, এটা ঠিকানা হচ্ছে দত্তপুকুর চালতাবড়িয়া লোকনাথপল্লি। এটা পঞ্চায়েত আছে দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েত। আপনাদের গ্রামে আবাস যোজনা কতটা সুফল পেয়েছে মানুষ? আবাস যোজনা আমাদের এখানে একদমই দেখা যায় না, মানে মানুষ যে পেয়েছে সেটা একদমই সংখ্যায় কম, হয়তো হাতে গোনায় একজন বা দুটো ঘর এরকম আর কি পেয়েছে। এছাড়া আমাদের এখানে আবাস যোজনা একদম মানে মানে পায়নি বললেই চলে। আপনাদের গ্রামে 100 দিনের কাজ, মানে আপনারা কতটা সুফল পেয়েছেন? 100 দিনের কাজ বলতে, 100 দিনের কাজ বলতে আমাদের গ্রামে মানুষ দেখা যাচ্ছে এখন তো 100 দিনের কাজ এইসব কাজ ছেড়ে আর 100 দিনের কাজে যায় না, মূলত এইসব কাজেই সবাই আর কি লেগে যায়। 100 দিনের কাজে যা মানে পয়সা তার থেকে এতে আরও ঘরের নিচে বসে আরও শান্তিতে কাজটা করা যায়, যার জন্য 100 দিনের কাজে আর মানুষ তেমন দেখি না, সবাই এই মানে মৃৎশিল্পের সঙ্গে আর কি কাজে যুক্ত। আপনাদের আপনার বাড়ির যে মহিলারা যারা আছেন তারা কি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে? লক্ষ্মীর ভাণ্ডার না, আমাদের বাড়ির এখনও কেউ পায়নি লক্ষ্মীর ভাণ্ডার। মানে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করেছি, ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু সেটা আইটি ফাইল আছে যেহেতু সেহেতু হবে না তাই আর কি। দুয়ারে সরকারের যে প্রকল্প রাজ্য সরকারের যেটা করেছে সেটা কতটা সুফল পেয়েছেন? দুয়ারে সরকারে দেখেন, আমি তো একবার রেশন কার্ডের বিষয়টা যদি বলি, রেশন কার্ড একবার দুবার জমা দিয়েছি আসেনি, তার পরবর্তীতে দেখা যাচ্ছে বহুদিন পরে বাড়িতে আর কি সে কোনো খাদ্য নেই তাতে আর কি, শুধু রেশন কার্ডটা হিসেবে আর কি পেয়েছি এরকম। সিপিএম ভালো কাজ করছিল নাকি না তৃণমূল? না, সেই ক্ষেত্রে তো এখন অনেকটাই উন্নত, না আগের চেয়ে অনেকটাই উন্নত এখন সিপিএমের তুলনায়। হ্যাঁ, অনেকটাই অনেকটাই উন্নত এখন। আরেকটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী বাছাই পদ্ধতি ও ঝামেলার পর কতটা সফল হবে বলে মনে করেন? এইটা বলা যাচ্ছে না, কিন্তু এইটা একটু গণ্ডগোল আছে, কারণ সবার তো দেখছি এখন সব যা হচ্ছে সব নিয়ে একটা সমস্যা। নাগরিকত্ব নিয়ে যে আপনাদের কি দাবি? না, ওইটা হলে তো খারাপ না, কিন্তু সঠিকভাবে হলে হয়, সঠিকভাবে হলে ভালো হবে, তাই তো? হ্যাঁ, সঠিকভাবে যদি ঠিকঠাকভাবে হয় তাহলে তো ভালোই। মোটামুটি নিয়ে যে লোকসভা নির্বাচনে সরকার করতে পারে কে বা কি মনে হয়? সে মনে হয় তো আপনার টিএমসি থাকবে, টিএমসি থাকবে, হয়তো একটু কমে যেতে পারে, বলেছেন যে টিএমসি থাকবে, ভোট একটু কমবে, হ্যাঁ একটু কমতে পারে। টিএমসি এলাকায় কি কি সমস্যা? আমাদের সমস্যা রাস্তাঘাট ড্রেন ফ্রেন একটু গণ্ডগোল আছে, ওগুলো বলে ঠিক একটা ইয়ে হচ্ছে না। ধরেন আমাদের 4-5টা ফ্যামিলির মানে জল পাওয়ার জায়গাই নেই, মানে এত বলছি ড্রেন একটু করে দিতে সে কাজ হচ্ছে না কোনো। আপনার পঞ্চায়েতের নাম? 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, দত্তপুর। দত্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? রাখালপাল।